নাকি আপনার সাথে স্ক্যাম করা হচ্ছে চাইনাতে, সে এখানেই বসেই আনবক্স করবো, বাসায় আর যাবো না। হ্যালো, সবার কি অবস্থা? আমার অবস্থা একটু খারাপ। আজকে 3-4 দিন যাবত আমার একটু জ্বর, ঠান্ডা, একটু কাশি, আপনার হয়তো আমার ভয়েস দেখেই বুঝতে পারছেন। তো 2-3 দিন যাবত হসপিটাল থেকে একটু লিভ নিয়েছি, অসুস্থ ছিলাম। আজকে একটু ভালো মনে হচ্ছে, মানে গতকাল সন্ধ্যা থেকে একটু ভালো, এই জন্যে গতকাল সন্ধ্যায় আমার একটা পার্সেলও এসছে। তো আমার মনে হলো পার্সেলটা তুলতে তুলতে আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করে ফেলি, যে আমি কি অর্ডার দিয়েছি এবং কত টাকাতে অর্ডার দিয়ে আমি এই পার্সেলটা নিচ্ছি। তো আমি কয়েকদিন যাবত, মানে বেশ 2 সপ্তাহ আগে, আমার যে অনলাইন অ্যাপটা সেটা বেশ কয়েকদিন যাবত স্ক্রোল করতে করতে একটা জিনিস আমার সামনে প্রায়ই আসছে, সেটা হচ্ছে গিয়ে খুব অল্প টাকায় একটা স্লিপার্স দিচ্ছে ওরা। স্লিপার্সটা হচ্ছে ঠিক এমন দেখতে, এইটা ওরা দিচ্ছে। তাই আমি ভাবছি কি এটা কেমন হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, আমি নিব না। তো বারবার আসতেছে আর আমার মনে হচ্ছে যাক দেখে অর্ডার দিয়ে দিই। সেটা হচ্ছে মাত্র 0.06 RMB একটা স্লিপার্স। এটা আসলে কল্পনাই করা যায় না, বাংলাদেশে মনে হয় 5 টাকাও না। তো এই টাকায় কিভাবে কেমন একটা জিনিস দেয় সেটা আসলে দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি। আমি এখনও যাইনি, মাত্র বাসা থেকে বের হয়েছি, এই জন্য ভাবলাম একটা ভিডিও করি এবং আপনাদের সাথেও সাথে সাথে শেয়ার করতে থাকি যে আসলে এই RMB-তে চায়নায় কি পাওয়া যায়। মানে এই 0.06, মাত্র 0.06 RMB-তে আমি কিভাবে একটা জিনিস নিতে পারি, দেখবো যে আসলে এত কম দামে ওরা ঠিক পিকচারে যে জিনিসটা দেখায় সেই জিনিসটাই দিচ্ছে কিনা, বা কোনোভাবে ঠকাচ্ছে কিনা এত টাকায়। তো সেইটাই আমি আজকে দেখবো, আর সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করতে থাকবো, আপনারাও দেখতে থাকবেন। আসলে যদি জিনিসটা দেয় তাহলে কিন্তু আমি এই ভিডিওটা আপলোড করবো, আর যদি কিছু না দেয়, শুধু একটা খালি প্যাকেট দিয়ে দেয়, তাহলে আমি এই ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি না, ভিডিওটা আর করব না। তো আচ্ছা, দেখতে থাকুন, চলুন যাই। আমি মাত্র বাসা থেকে বের হলাম, একটু বাইরে বের হলেই বাইরের পরিবেশটা না দেখাতে পারলে আমার জন্য কেমন ভালো লাগে না। এই যে এই জায়গাটায় কিন্তু আমি আমার স্নোফলের ভিডিওটা করছিলাম, তখন একরকম ভিউ ছিল আর এখন আরেকরকম। ওই যে আস্তে আস্তে এই যে চেরি ফুল ফোটা শুরু করছে, আস্তে আস্তে এই দিকটা একদম মানে গোলাপি হয়ে যাবে চেরি ফুলের ফুলের জন্যে। তো সেই টাইমেও ইচ্ছা আছে ভিডিও করার। তো এখানে আর বেশিক্ষণ না দাঁড়াই, একটু বাতাস একটু ঠান্ডা লাগছে, তো আমি সামনে এগিয়ে যাই, দেখি। আমার নিজেরও তো হাসি পাচ্ছে যে মানুষ কত সুন্দর সুন্দর জিনিস আনবক্স করে দেখায়, কত দামি দামি জিনিস আনবক্স করে দেখে, আর আমি দেখাচ্ছি কত কম দামে আপনি একটা স্লিপার্স পাবেন। স্লিপার্স জীবনের প্রথম একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা অনলাইন থেকে আমি কিনেছি এবং আপনাদের দেখাবো, সেটা কিনা একটা স্লিপার্স। যাই হোক, সব সমস্যা নাই, আপনারা আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা, যাতে আমি বেশি বেশি জিনিস কিনতে পারি আর আপনাদের সাথে আরও দামি দামি আরও বেশি বেশি জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারি। এরপরে এই যে দেখতে পাচ্ছেন তো অনেক বাতাস, আজকে ঠান্ডা কম কিন্তু অনেক বাতাস। হসপিটাল জুড়ে সবার জ্বর, ঠান্ডা, সমস্ত ডক্টর স্টাফদের। তো আমার হঠাৎ জ্বর হওয়াতে আমার মনে হলো হয়তো ওইখান থেকেই সবার যেহেতু জ্বর, আমারও জ্বর হয়েছে। তো কোভিড টেস্ট করানোর জন্য প্ল্যান ছিল, কিন্তু এখানে এখন কোভিড টেস্ট করার বুথ খুঁজে পাওয়াটাই দুষ্কর, হসপিটালেও অনেক ঝামেলা করে টেস্ট করানো লাগে। তো আগে দেখা যায় তো এই যে এই পাশ দিয়ে লম্বা লাইন হয়ে যায় তো কোভিড টেস্টের জন্যই, যদি আপনি একদিন মিসও করতেন আপনার বাসায় যে কোভিড টেস্টের স্যাম্পেল নিয়ে আসতো ওরা, আর এখন কোভিড টেস্টের বুথ খুঁজে পাওয়াটাই কষ্টসাধ্য। তো যাই হোক, এখন আপাতত সুস্থ হয়ে গেছি, ভেবেছিলাম 3 দিনের পরে যদি জ্বর না কমে একটা টেস্ট করাই নিব, কিন্তু এখন ঈশ্বরের ইচ্ছায় জ্বরটা কমে গেছে আর হয়তো নাই। তো যাই হোক, আর টেস্ট করানো লাগলো না, এমনিও কোভিড টেস্ট করানো অনেক ঝামেলা, অনেক করেছি আর ভালো লাগে না। তো যাই হোক, মেন বিষয়টা কিন্তু এইটা না যে আমি কি কিনছি, বিষয়টা হচ্ছে এই কম দামে আপনি আসলে ঠিক ছবিতে যে জিনিসটা দেখে সেইটাই পাচ্ছেন, নাকি আপনার সাথে স্ক্যাম করা হচ্ছে চাইনাতে।
এবং আমি হেঁটে হেঁটে উল্টো রাস্তায় চলে এসেছি, যেহেতু ভিডিও করতেছি তো একটু উল্টোপাল্টা চলে যাই। আমার বাসা থেকে ওই যেখান থেকে পার্সেল কালেক্ট করব সেটা বেশি দূরে না সেই অফিসটা, কিন্তু আমি যেহেতু ভিডিও করতেছি সেহেতু এদিক দিয়ে ঘুরে তারপরে আমি পার্সেল কালেক্ট করতে যাচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতো। তো চলুন, বেশি দূরে নাই, সামনেই, যে আপনাদের সামনে পার্সেলটা কালেক্ট করেই ফিরছি। এই যে এখানে সমস্ত সবার পার্সেল থাকে, এখান থেকে নিজেরটা নাম্বার কোড দেখিয়ে পার্সেল কালেক্ট করে নিয়ে যাওয়া লাগে। উফ, আজকেই চোখের সামনে এই জিনিসটা আসতে হলো, সামনেই। একে তো জ্বর, ঠান্ডা, ইচ্ছা করছিল কয়েকদিন ধরে আইসক্রিম খাইতে, আজকে চোখের সামনে এটা দিয়ে রেখে দিছে। যাই হোক, একটু ঠান্ডাটা সারুক, আজকে আর খাবো না, পরে একদিন খাওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু সামারের টাইমে এই আইসক্রিমটা কিন্তু অনেক ফেমাস, অনেক দারুণ লাগে আইসক্রিমটা। এই যে হচ্ছে আইসক্রিম শপটা, আর এই যে হচ্ছে সামনের পর আইসক্রিম, এইটাই মনে হচ্ছে উঠাই নিয়ে বাসায় নিয়ে যাই। দেখে কিন্তু মনে হচ্ছে যে আমি ঠিক যেটা অর্ডার দিয়েছিলাম সেইটাই দিয়েছে, এখন খুলে দেখার পালা যে আসলেই সেরকমই কিনা। চলুন আনবক্সিং করে দেখি। আগে আনবক্স করার জন্য কোথাও বসা লাগবে, এখানেই বসেই আনবক্স করবো, বাসায় আর যাবো না। এই অফিস থেকে কিনছি, এখান থেকে আনবক্স করবো, না হলে এখান থেকে পরে পাঠিয়ে দেবো। বসে দেখি ভাই, এইভাবে রাস্তার উপর বসে পড়ে স্লিপার্স আনবক্স করবো, লোকে রেখে পাগল মনে করবে কিনা কে জানে। যাই হোক, যাই বলে বলুক, আমার চ্যানেলে যখন বেশি বেশি সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন ঘরের ভিতর বসে এই স্লিপার্স আনবক্স করব, আজকে বাইরে বসেই করব। বাবা, একদম ওই পিকচারে যেমনটা ছিল না ঠিক তেমন দিয়েছে, আমি বিশ্বাসই করতে পারিনি। আমি ভাবছি কি না কি স্ক্যাম করবে, আজকে আমি এটা ভিডিও করে একদম দেখাবো, কিন্তু এটা আসলেই ঠিক যেমন ছিল ঠিক তেমনই। ওর থেকে আমার মনে হচ্ছে যে আরও যেন পিকচারে যেমন ছিল তার থেকেও আরও বেশি, মানে জিনিসটা ভালো, প্রোডাক্টটা এই যে দেখে বোঝা যাচ্ছে। মানে আমার কি অকাল পড়ছে, আমি এখন এই স্লিপার্সের ভিডিও আপলোড করে ফেস ইউটিউবে দিব। এই টাইপের স্লিপার্সগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং, চায়নাতে অনেকেই এই টাইপের স্লিপার্সগুলো ইউজ করে, এই জন্য আর কি কেনার জন্য আর একটু আগ্রহ হলো যে গরমের টাইমে কিন্তু এইগুলো খুবই ইউজফুল, এই জন্যে এইগুলো হচ্ছে গিয়ে পরে আরামও আছে গরমের টাইমে, এই জন্য ভাবলাম যে একটা অর্ডার করেই ফেলি, যাই হোক কী হবে। আমি আপনাদের সাথে এইটাই শেয়ার করতে চেয়েছিলাম যে মাত্র 0.06, মানে বাংলাদেশে হয়তো 5-7 টাকাও না, এই টাকায় আসলে আমি পিকচারে অনলাইনে যেই ছবিটা দেখাই সেম জিনিসটাই পাচ্ছি কিনা সেইটা শেয়ার করার চেষ্টা করেছি। আসলে এটা অনলাইন প্ল্যাটফর্মে শপিং করা, আসলে আপনি 100 MB যদি দেখা যাচ্ছে কোনো জিনিস অর্ডার করেন একটা ভুলভাল জিনিস চলে আসে, বা আপনি কম দামে অর্ডার করেও দেখা যাচ্ছে আপনি একটা পারফেক্ট জিনিস পান, এটা হচ্ছে নির্ভর করে সেই শপ বা আপনি সেই শপের রিভিউ দেখে ভালোভাবে চেক করে যদি আপনি অনলাইনে কেনাকাটা করেন। তো এটা শুধু চায়নাতেও না, বাংলাদেশ যে কোনো জায়গায় আপনি অনলাইন শপে কোনো কিছু কেনার আগে একটু দেখে শুনে কেনাকাটা করলে কিন্তু আমার মনে হয় ভুলভাল জিনিস আসার সম্ভাবনা একটু কম থাকে। তো যাই হোক, আমি যতটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিও এতটুকুই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। আর আমার জন্য প্রে করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, শেয়ার, কমেন্ট। টাটা।